window. আসসালামু আলাইকুম, আপনি দেখছেন দ্য উইন্ডো আর আমি শুভ খান। দর্শক, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলার তথ্যসমূহ যতটুকু পেরেছি তুলে ধরেছি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আলাদা কোনো তথ্য দেয়নি। তাই আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, ভাইয়া সদর এর গ্রামগুলো নিয়ে ভিডিও দেন প্লিজ। তাই ব্রাহ্মণবাড়িয়া সদর নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরছি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আয়তন 237.34 বর্গ কিলোমিটার অথবা 58,649 একর। 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা 5,21,994 জন, এর মধ্যে পুরুষ 2,58,503 জন এবং মহিলা 2,63,491 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 2,192 জন। মোট পরিবার 95,802, গ্রাম 146, ইউনিয়ন 11, যথা বাসুদেব ইউনিয়ন, মাসিহাতা ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন, রামলাইল ইউনিয়ন, সাদেকপুর ইউনিয়ন, নাটাই উত্তর ইউনিয়ন, নাটাই দক্ষিণ ইউনিয়ন, সুহিলপুর ইউনিয়ন, মজলিশপুর ইউনিয়ন, বুধল ইউনিয়ন, তালশহর ইউনিয়ন এবং পৌরসভা 1টি, নদনদী 1টি, হাটবাজার 13টি, শিল্পনগরী 1টি। ব্রাহ্মণবাড়িয়া নামকরণের ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকের মতে ব্রাহ্মণবাড়িয়া নামকরণের সাথে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্থপতি বলে কথিত কাজী মাহমুদ শাহ রহমতুল্লাহ আলে এর নাম জড়িত। তিনি ষষ্ঠ ও সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে এখানে এসেছেন বলে কেউ কেউ অনুমান করেন। সে মতকে ধরে নিলে ব্রাহ্মণবাড়িয়া নামকরণের বয়স 700-800 বছর। ব্রাহ্মণবাড়িয়া নামকরণের আগে এই জনপদ কী নামে পরিচিত ছিল তা রহস্যবৃত। তবে অধ্যাপক হাফিজ উদ্দিন আহমদ এক প্রবন্ধে ঐতিহাসিক প্রমাণ এবং বস্তুনিষ্ঠ তথ্য ছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব নাম রং শহর উল্লেখ করেছেন। এই রং শহর কীভাবে ব্রাহ্মণবাড়িয়া নামে আখ্যায়িত হলো এ সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া নামকরণ, ইতিহাস, সংস্কৃতি আরও বিভিন্ন তথ্য আমার আরেকটি ভিডিওতে দিয়েছিলাম, তাই এই ভিডিওটি আর লম্বা করছি না। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিন। আর মনে চাইলে সাবস্ক্রাইব করে দিন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।